আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন 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 সবাই সবাই আশা করি আপনারা ভালো সুস্থ তো বাংলাদেশ সেনাবাহিনীতে জানেন যে একটা বেসামরিক পদে নিয়োগ প্রকাশ করা হয়েছে তো এই হচ্ছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের অলরেডি এইটার সম্বন্ধে আমি ভিডিও তৈরি করেছি অনেকে ওই ভিডিওতে কমেন্ট করেছেন যে এর যে টাকা জমা দেওয়ার যে পদ্ধতিটা

এবং পাশে থাকা বেলায় কিন্তু ক্লিক দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে যাতে নতুন কোন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত ভিডিও আপলোড করা হলে সরাসরি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো কথা না যে আলোচনা সেটাতে যাই তো এই সার্কুলারটা নিয়ে কয়েকটা কোশ্চেনের উত্তর দিয়ে নি সেটি হচ্ছে অনেকে প্রশ্ন করেছেন যে এটি সরকারি কিনা এটি কিন্তু সম্পূর্ণ সরকারি একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো অনেকে প্রশ্ন করেছেন যে এটিতে বাংলাদেশ সেনাবাহিনীর যেরকম ড্রেস আপ থাকে এটিতে এরকম ড্রেস আপ থাকবে কিনা তো প্রথমে বলে রাখি যে এটা কিন্তু হচ্ছে একটি বেসামরিক পদ বেসামরিক পদে মানে হচ্ছে হচ্ছে। এই না না। যে সরকারি বেসামরিক পদ এরকম এরকম সিভিল সিভিল ড্রেস মানে অফিসে পরে যারা কাজগুলো করে এগুলোকে আমরা অসামরিক বা বেসামরিক বলে থাকি এর মানে এই নয় যে জাস্ট ড্রেস যাদের আছে নির্দিষ্ট নির্ধারিত যে ড্রেস আছে সেটা থাকলেই যে সামরিক পদে এমনটা নয় আসলে যাদের সিভিল ড্রেস সেটা হচ্ছে এটাও কিন্তু সরকারি চাকরি এবং বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি তবে এক্ষেত্রে একটা বিষয় উল্লেখ্য যে আপনাদেরকে কিন্তু কোনো অস্ত্র বা হাতিয়ার দেওয়া হবে না সো আপনাদের কোনো ট্রেনিংও হবে না এই বিষয়টা নিয়ে ছয় মাস বা এক বছর ট্রেনিং সেটাও কিন্তু হবে না তো এখন মূল আলোচনায় আসি এখানে বলা আছে অফেরত যোগ্য দুই টাকার ডিমান্ড ড্রাফ নির্ধারিত ঠিকানায় প্রেরণ করতে হবে এখন আপনি প্রশ্ন আমাকে করতে পারেন যে আসলে কোন ঠিকানায় প্রেরণ করবেন তো এখানে বলা আছে ক্রমিক নাম এক হতে আট নং পদের জন্য পদের নামগুলো আমি বলে দেই সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর জুনিয়র স্টোর কিপার হাসপাতাল অ্যাটেন্ডেন্ট ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট নিরাপত্তা প্রহরী সহকারী বাবুর্চি মেস ওয়েটার ও গ্রাউন্ডসম্যান এই যে কয়েকটা পদের নাম আমি বলে দিলাম এক থেকে আট নম্বর পদ এই পদের যারা আবেদন করবেন তাদেরকে কোন ঠিকানায় টাকাটা জমা দিতে হবে সেটা আমি বলে দিই সেটা হচ্ছে অধ্যক্ষ ময়মনসিং গার্লস ক্যাডেট কলেজ অগ্রণী ব্যাংক লিমিটেড ক্যাডেট কলেজ শাখা এখন দেখেন এখানে কিন্তু অগ্রণী ব্যাংকের কথা বলা আছে তো আপনি এই টাকাটা কিন্তু সোনালী ব্যাংক থেকে জমা দিতে পারবেন না ঠিক আছে আপনি চেষ্টা করবেন যে অগ্রণী ব্যাংকের যে কোনো শাখা থেকে এই শাখা বরাবর আপনাকে আপনার যে ব্যাংক ড্রাফট বা ডিমান্ড ড্রাফট সেটা করতে ডিমান্ড ড্রাফ আর ব্যাঙ্ক ড্রাফ কিন্তু একই জিনিস তবে ডিমান্ড ড্রাফ এবং ব্যাঙ্ক ড্রাফ এই দুটো একই হলেও ট্রেজারি স্যালানটা কিন্তু একদমই ভিন্ন তো কেউ ভুল করে আবার ট্রেজারি চ্যালান করবেন না ঠিক আছে তাহলে কিন্তু এই দুশত টাকা পুরোটাই আপনার চলে যাবে আর ওই ট্রেজার চালানের কাগজ যদি আপনি এখানে প্রেরণ করেন তাহলে আপনার আবেদনটা সরাসরি বাতিল করে দেওয়া হবে এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আর তার বিষয় দেওয়া সেটা হচ্ছে নয় হতে শত্রু নং পদের জন্য পদের নামগুলো আমি একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে লাইব্রেরিয়ান প্রদর্শক সহকারী ইলেকট্রিশিয়ান ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পেইন্টার ডরমেটরি বেয়ার মালি বাস হেলভার এবং পরিশ্রম কর্মীদের যারা আবেদন করতে চান তারা কোন ঠিকানা টাকাটা প্রেরণ করবেন সেটা আমি বলে দিই সেটা হচ্ছে অধ্যক্ষ কুমিল্লা ক্যাডেট কলেজ জনতা ব্যাংক লিমিটেড ক্যাডেট কলেজ শাখা সো এই টাকাটা এই যারা নয় হতে সতেরো নং পদের জন্য আবেদন করবেন এই টাকাটা অবশ্যই আপনাকে একটা জনতা ব্যাংকের যে কোনো শাখা থেকে ডিমান্ড ড্রাফটি করতে হবে মানে ব্যাংক ড্রাফটি করতে হবে ট্রেজারি চালান কিন্তু ভুলে করবেন না বিষয়টা মাথায় রাখবেন তা আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন আমি আবার বলে দিচ্ছি যে আপনি যে ঠিকানায় টাকাটা জমা দিবেন আপনার পদ অনুসারে ওই ঠিকানায় যে ব্যাংকের কথা বলা ওই শাখায় গিয়ে জমা দিতে আবন্টা নয় বাংলাদেশের যে কোনো শাখা থেকে আপনারা ওই ব্যাংকের যে কোনো শাখা থেকে জমা দিতে পারবেন তো সেক্ষেত্রে আপনার ব্যাংকটা আলাদা করার দরকার নাই আপনারা জাস্ট যেমন অগ্রণী ব্যাংকের কথা বলা আছে অগ্রণী ব্যাংকে যে কোনো শাখায় জমা দেবেন এবং এখানে জনতা ব্যাংক লিমিটেড এর কথা বলে যে কোনো শাখায় জমা দিলে হবে এখন আমরা যেটা বলে দেবো সেটি হচ্ছে আপনার আবেদনটা কোন ঠিকানায় প্রেরণ করবেন এটা নিয়ে অনেকে বলেছেন তো আমি সেটা বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি তো এক নাম হতে আট নাম পদের জন্য প্রার্থীদেরকে অধ্যক্ষ মমন গার্লস ক্যাডেট কলেজে আপনাকে এই আবেদন ফর্ম সহ বিস্তারিত তথ্য কিন্তু প্রেরণ করতে হবে এবং নয় হতে সতেরো নং পদের জন্য এখানে বলা হচ্ছে অধ্যক্ষ কুমিল্লা ক্যাডেট কলেজে কিন্তু আপনাকে জমা দিতে হবে এবং জমা দেওয়ার সময় কি কি কাগজপত্র দিতে হবে অলরেডি আমি গত একটা ভিডিওতে এই বিষয়টা নিয়ে বিস্তারিত বলেছি তারপর আমি বলে দিচ্ছি যে আপনাদের শিক্ষকদের যোগ্যতা অভিজ্ঞতা সম্বন্ধে সত্যায়িত ফটোকপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজে চার কপি রঙিন ছবি দিতে হবে সেই সাথে আপনারা এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিন দেখেন এই ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটাও কিন্তু আপনাকে এর সাথে প্রেরণ করতে হবে এবং আরো কিছু কাগজপত্র আছে যেমন ধরেন চারিদিক সনদপত্র প্রথম শ্রেণী গেজেটের কর্মকার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র ইউনিয়ন অথবা সিডি কর্পোরেশন থেকে নিতে হবে এরপর যারা মুক্তিযোদ্ধা আছেন তাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা করার সপক্ষে ডকুমেন্ট আপনাকে অবশ্যই দিতে হবে এবং আবেদন পত্রের খামের উপরে ডান দিকে অবশ্যই আপনার আর পদের নামটা উল্লেখ করতে হবে এবং ব্যাংক ড্রাফের কাগজ অবশ্যই দিতে হবে বা ডিমান্ড ড্রাফের কাগজ দিতে হবে তো প্রার্থীর বয়সটা হতে হবে পঁচিশ মার্চ দু হাজার বিশ তারিখে আঠারো হতে তিরিশ বছরের মধ্যে যারা আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং অন্যান্য যাবতীয় তথ্য আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা এই সার্কুলার এই সার্কুলারটি কিন্তু খুব সহজে আপনারা কিন্তু ওখানে পেয়ে যাবেন এই সার্কুলার দেখতে পাচ্ছেন এই সার্কুলারটার কিন্তু লিঙ্ক আমি ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্ট দিয়ে দেবো আপনারা সেখান থেকে এই কাজটা করে নিতে পারবেন সেই সাথে যাদের আবেদন ফর্মটি প্রয়োজন আছে যেমন এই যে আবেদন ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এই আবেদন ফর্মটি যাদের প্রয়োজন আছে তারা এই ভিডিও ডিসক্রিপশন চেক করে দেখবেন আমি ওখানেও এর লিঙ্কটা দিয়ে দেবো তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর আওতায় বিভিন্ন যে ক্যাডেট কলেজ আছে সেই ক্যাডেট কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি সেই সময় বিস্তারিত বলে দিয়েছি এরপরে যদি কার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম